এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, আর এই দুর্নীতির ঘটনায় কার্যত প্রধান শিক্ষকের মাথা ফাটালো ম্যানেজিং কমিটির সম্পাদক। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি হরিশ চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার টাল বাঙ্গো রুয়া হাই মাদ্রাসাতে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজিত পরিস্থিতি, এ বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, দেখো, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, যে ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণি, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা নজিরবিহীন ঘটনা। রাজ্যের প্রথম মিড ডে মিলের বেনিয়মের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিল প্রধান শিক্ষকের দপ্তরে ম্যানেজিং কমিটি, অর্থাৎ যে মাদ্রাসা শিক্ষা পরিষদ যে হয় সেখানে ভোট হয়, নির্বাচনে নির্বাচিত হয়ে সেক্রেটারি এবং সভাপতি তারা কিন্তু সেই স্কুলের যায় এবং সেই স্কুলের কাজকর্ম খতিয়ান থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং তাদের সিল সিগনেচার ছাড়া কোন রকম কোন শিক্ষাকর্মী বেতন পর্যন্ত পান না, এমনকি সেই অভিযোগ কিন্তু তারা বারবার তুলছেন এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, মূলত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন সেক্রেটারি এবং সদ্য নির্বাচিত সভাপতি। তারা আজকে স্কুলে গিয়েছিলেন যে স্কুলের মিড ডে মিল ছাত্র সংখ্যা পরিসংখ্যা বেশি দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের যে মিড ডে মিলের খাবার চাল ডাল থেকে শুরু করে এবং যে মিড ডে মিলের প্রকল্পে যে সমস্ত খাবার আসে সেই সমস্ত সামগ্রী কিন্তু বেশি করে তুলে নিচ্ছেন প্রধান শিক্ষক, এই নিয়েই কিন্তু সরব হয়েছিলেন সেক্রেটারি এবং সভাপতি। এবং আব্দুল মাতিন যিনি সেক্রেটারি রয়েছেন তার সাথে কিন্তু বচসা বাধে, বচসা এত হয় হাতাহাতিতে পরিণত হয়ে যায় এবং মাদ্রাসার অশিক্ষা কর্মীকে ডেকে নিয়ে এসে প্রধান শিক্ষক সেক্রেটারি আব্দুল মাতিনকে কিন্তু চাকু দিয়ে মাথায় কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তারপরে সেখানে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যান এবং ঘটনার খবর চাউর হতেই কিন্তু এলাকার বাসিন্দা এবং স্কুলের অভিভাবকরা ছুটে আসেন যে এরকম পরিস্থিতি স্কুলের মধ্যে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করতে আসছে সেই স্কুলের মধ্যে কিন্তু প্রধান শিক্ষক স্কুলের সদ্য নির্বাচিত সেক্রেটারি এবং সভাপতিদের হাতাহাতি কিন্তু সেটা কিন্তু অভিভাবককে কিন্তু চিন্তায় ফেলেছে এবং তারপরে ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে ভালুকা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনী সামনে পেয়েই কিন্তু সেক্রেটারি এবং যে সভাপতি রয়েছেন তাকে উদ্ধার করে এবং ভালুকা প্রাথমিক যে চিকিৎসা কেন্দ্র রয়েছে ভালুকা গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু তারা চিকিৎসারত রয়েছে। এবং যেটা অভিযোগ করছেন সেক্রেটারি যে দীর্ঘদিন ধরে এই প্রধান শিক্ষক স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন খায়রুল ইসলাম তার বিরুদ্ধে কিন্তু খায়রুল আলমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে, পূর্বে কিন্তু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথীর সাইকেল এবং রূপশ্রীতে যে সমস্ত ছাত্রছাত্রীদের রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার কথা সরকারের তরফে এবং সরকারের পক্ষ থেকে যে কন্যাশ্রী টাকা দেওয়া হয় সেইখানেও কিন্তু 100 টাকা করে ফর্ম প্রতি টাকা নেওয়ার কিন্তু পূর্বে কিন্তু অভিযোগ ছিল, সেই অভিযোগ কিন্তু এখন বর্তমানে হাইকোর্টে কিন্তু বিচারাধীন রয়েছে এবং সেই স্কুলে এই ডালবাংলো হাই স্কুলে মাদ্রাসা স্কুলেই কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে আজকে কিন্তু এই অভিযোগের তীর এমনটাই একদম গিয়ে হয়ে উঠলো যে হাতাহাতিতে কিন্তু পরিণত হলো। সুপর্ণা, একেবারে যে অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের এই বিষয়ে প্রধান শিক্ষক কি কিছু জানিয়েছে, কেন স্থানীয়রা বা ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে অভিযোগ তুলছে? দেখো, আমরা কিন্তু প্রধান শিক্ষক খায়রুল আলমের সাথে কথা বলতে গিয়েছিলাম এবং তার সাথে যখন কথা বলি তারা কিন্তু তিনি কিন্তু উল্টে অভিযোগ করেছেন যে স্কুলের সদ্য নির্বাচিত সেক্রেটারি এবং সভাপতি তার কাছে আসেন, তার কাছে কোনো রকম কোনো কিছু না জানিয়ে খাতাপত্র তারা দেখতে শুরু করেন এবং সেই খাতাতে তারা অনিয়মের অভিযোগ তুলতে থাকেন এবং তার সম্মানহানি করে কথাবার্তা বলেন বলেই কিন্তু সেই কথা কাটাকাটি থেকেই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত এমনটাই কিন্তু অভিযোগ করেছেন খায়রুল আলম। তারপরে অভিযোগের তীর কিন্তু তুলে দিয়েছেন একে অপরের দিকে এবং তারপরে যে গুরুতর অভিযোগ যেটা যে এই গণ্ডগোলের রেশ টানতে টানতে কিন্তু একজনকে আহত হতে হলো স্কুল পরিচালনা সমিতির যিনি সেক্রেটারি রয়েছেন তার কিন্তু চাকু দিয়ে মাথা কুপিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু তারা তুলছেন এবং লিখিত আকারে কিন্তু থানায় তারা জানিয়েছেন, যদিও এই খবর চাউর হবার পরেই কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তোমাকে জানিয়ে রাখবো সুপর্ণি, এই ঘটনায় কিন্তু ভালুকা যে সারির পুলিশ রয়েছেন সেখানকার পুলিশ অফিসার কিন্তু প্রধান শিক্ষক খায়রুল আলম এবং গোলাম রব্বানি নামে অশিক্ষা কর্মী যিনি স্কুলের ক্লার্ক পদে রয়েছে তাকে কিন্তু আটক করেছে এবং ফাঁড়িতে কিন্তু তাকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার অভিযোগ কিন্তু গুরুতর অভিযোগ, যেখানে রাজ্যে
শিক্ষার দুর্নীতি এবং সবকিছুতে যেখানে দুর্নীতি এবং সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারবার দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও কি করে তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের পদে রয়েছে তা নিয়ে কিন্তু অভিযোগ তুলছেন বিজেপি থেকে শুরু করে অন্যান্য কিন্তু রাজনৈতিক দলের কর্মী বিন্দুরা। সুপর্ণী বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে শিক্ষাঙ্গনে ঝরল রক্ত, স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধরার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সহ দুই অশিক্ষকের বিরুদ্ধে, এবং এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত অভিভাবক মহল, সকলে ক্ষোভ উগড়ে দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবং এই গণ্ডগোলের নেপথ্যে প্রধান শিক্ষকের লাগাম ছড়া দুর্নীতির অভিযোগ ওঠে, এবং যদিও সমস্তটাই চক্রান্ত বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। এবং এই ঘটনার পর সেখানে পৌঁছান পুলিশ, পৌঁছে প্রধান শিক্ষক এবং এক অশিক্ষককে গ্রেপ্তার আটক করেছে বলে জানা গিয়েছে।